বিভিন্ন জেলা উপজেলায় নিজেরা নিজেরা কমিটি ঘোষণা করে, সেই কমিটি আসলে আমরা দেই না। আপনারা সারা দেশে তাদেরকে চিহ্নিত করে আজকে থেকে মামলা দেওয়া শুরু করুন। যারা ভলান্টিয়ার হিসেবে কাজ করবেন তাদেরকে তারা আওতাধীন আনা হবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনের নেতৃত্বে গত 5ই আগস্ট আমরা গণঅভ্যুত্থান করেছি, কিন্তু আমরা আরেকটি বিষয় খুব স্পষ্ট করে জানিয়ে দিতে চাই। 5ই আগস্টের পর আমরা দেখতে পাই বিভিন্ন জেলা উপজেলায় নিজেরা নিজেরা কমিটি ঘোষণা করে। আমরা বলছি না যে সেই কমিটি আমাদের পক্ষে না, আমরা বলতে চাচ্ছি সেই কমিটি আসলে আমরা দেই না। অনেকে আছে সুবিধাভোগী, অনেকে আছে সুযোগ সন্ধানী, যারা আসলে আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মর্যাদা পেয়েছে সারা দেশে সেটিকে ব্যবহার করে একটি অপব্যবহার করার চক্রান্ত আছে। যারা চক্রান্ত করবে, যারা এর নামে চাঁদাবাজি করবে, যারা এর নামে বিভিন্ন জায়গায় সহিংসতা করবে, তাদেরকে আপনারা বয়কট করবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কখনো এসবের পক্ষে ছিল না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু থেকে শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী ছিল, জনতার আন্দোলনে বিশ্বাসী ছিল, জনতার বাংলাদেশে বিশ্বাসী ছিল। আমরা আহ্বান করব সারা দেশে যারা আমাদের সাথে একসাথে কাজ করতে চান, তারা তাৎক্ষণিকভাবে ভলান্টিয়ার টিম গঠন করতে পারেন। কারণ ভলান্টিয়ার টিমে কোনো সমন্বয়ক সহসমন্বয়ক থাকবে না, সবাই ভলান্টিয়ার থাকবে। আপনারা আপাতত ভলান্টিয়ার টিম গঠন করুন, পরবর্তীতে যদি আমাদের প্রয়োজন মনে হয় অথবা এই যে ফোরাম এতে সিদ্ধান্ত আপনাদেরকে আমরা দশমিনি ছাত্র আন্দোলনের আওতায় আনবো, তখন আমরা সেটা বিবেচনাধীন রেখে যারা ভলান্টিয়ার হিসেবে কাজ করবেন তাদেরকে তারা আওতাধীন আনা হবে। সে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে আমাদের উপর গুলি চালিয়েছে, বিচার বিভাগকে ব্যবহার করে বিচার নিশ্চিত করে নাই। আমরা চাই প্রত্যেকটি পদে পদে এই ফ্যাসিবাদের দোষীদের বিচার নিশ্চিত হোক। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদেরকে ফ্যাসিবাদের দোষীরা কিভাবে গুলি করেছে, আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ আমাদের উপর কিভাবে অত্যাচার করেছে, আপনারা সারা দেশে তাদেরকে চিহ্নিত করে আজকে থেকে মামলা দেওয়া শুরু করুন। দেশবাসী মামলা দিন, আগামীকাল সারা দিন। খুনিদের মামলা দিন, আগামীকাল সারা দিন। সন্ত্রাসীদের মামলা দিন, আগামীকাল সারা দিন।